গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল, ওয়েলকাম টু এ নিউ ভ্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমরা খুব ভালো আছি। আজকে শনিবার, এখন সময় সকাল 10টা। আমাদের দুজনেরই ঘুম থেকে উঠে ব্রাশ ট্রাশ করে ফ্রেশ হওয়া হয়ে গেছে, কিন্তু ও এখনো বিছানা ছেড়ে উঠতে পারেনি। এখন ওই ফোনে সেই ল্যাজ মোডটা এখন কেটে উঠেনি। যাই হোক, বারান্দায় গেলে আজকে একটু শান্তিতে দাঁড়ানো যাচ্ছে, বেশি আওয়াজ নেই, ভিড়ভাড়টা কম। যাই হোক, আর এখন তুমি ব্রেকফাস্ট বানাবে আর আমি হচ্ছে পনির রান্না করবো আজকে একটা। তো যাই হোক, আগে ব্রেকফাস্টটা করে নিই, তারপরে হচ্ছে পনিরের পাটটা দেখা যাবে। তো এই আমাদের ব্রেড গুলো টোস্ট হয়ে গেছে, আর এতে আমরা লাগাবো হচ্ছে পিনাট বাটার। পিনাট বাটার, অনেক দিন পর পিনাট বাটার খাচ্ছি আমরা। এটা গুড সোর্স অফ প্রোটিন। আগে খেতাম না? আগে খেতাম, মাঝখানে কয়েক মাস, মাঝখানে বেশ কয়েকদিন খাইনি। 100 গ্রামে 25 গ্রাম প্রোটিন, গুড সোর্স অফ প্রোটিন। তো এটা এখন পিনাট বাটার দিয়ে আমরা খাবো, স্প্রেড করে নি ব্রেড গুলোতে। এখানে রয়েছে পিনাট বাটার দেওয়া ব্রেড আর অমলেট যেরকম থাকে, আর এখানে রয়েছে কলা। তো আমরা এগুলো দিয়ে ব্রেকফাস্টটা সেরে নিই, আর আজকে দুপুরে সুজিত রান্না করবে পনির। তো একটা বেশ দারুণ রেসিপি করবে, তাই তো? চেষ্টা করব। হ্যাঁ, দারুণ একটা রেসিপি করবে পনিরের। তো এই আমাদের পনির এখানে হচ্ছে, প্রায় হয়েই এসছে, একদম লাস্ট স্টেজ। এটা কসুরি মেথি দেওয়া হয়ে গেছে, আর এখানে আমি একটুখানি টমেটো দিয়ে ডাল করব, তার জন্য টমেটোটা একটু ভেজে নিচ্ছি। তো এটা হয়ে গেলেই আমাদের লাঞ্চ একদম রেডি। গুড আফটারনুন, আমরা ছাদে চলে এসেছি, আর আজকে আসতে একটু দেরি হয়ে গেল আমাদের ছাদে, মানে সূর্যটা প্রায় ডুবেই গেছে, সন্ধ্যা সন্ধ্যা হয়ে গেছে। চারিদিকটা আজকে খুব শান্ত শান্ত, মানে আজকে যেহেতু লকডাউন, আজকে তো শনিবার লকডাউন, তো চারিদিকটা ভীষণ শান্ত শান্ত, চুপচাপ, কোনো গাড়ি ঘোড়ার আওয়াজ নেই, মানুষজন নেই, বেরোই নি বলতে গেলে, প্রায় দু একজন দেখা যাচ্ছে। তো সকালবেলা আজকে ঘুম থেকে উঠে বুঝতেই পারছিলাম যে কটা বাজে, ঘড়ি না দেখলে বুঝতেই পারতাম না যে কটা বাজে। একদম শান্ত, আর আমাদের ফ্ল্যাটের তো মেন রোডের পাশে, প্রচুর আওয়াজ পাওয়া যায়, আজকে তো আওয়াজ নেই কোনো, কেমন একটা অচেনা জায়গা লাগছে। আর দুপুরে খাওয়ার পরে আমাদের সেরকম ব্লগ করা হয়নি, আজকে তাড়াতাড়ি হয়ে গেছিল আমাদের লাঞ্চটা, তারপরে তো একটু আমরা ল্যাদ খাই, শনি রোববার যা হয় একটু ল্যাদ খেয়ে খেয়ে একটু এক করবো করবো করে, তারপরে হ্যাঁ ছাদে আসলাম এখন। যাই হোক, আমাদের ইচ্ছা ছিল ওই ছাদটা ওঠা, আজকে আর হলো না ওঠা, পরে একদিন উঠব। এখন একটু বেশ তাড়াতাড়ি সন্ধ্যাটা হচ্ছে, মানে দিনটা আস্তে আস্তে ছোট হচ্ছে। তুমি কি দেখাচ্ছ? হ্যাঁ, আর তোমাকে লোকে বুঝতে পারবে না, বুঝতে পারবে না। আমি দেখাচ্ছি ওই চাঁদ, আমি একচুয়ালি দেখাচ্ছি ওই চাঁদটা, দেখতে পাচ্ছ ওই যে? হ্যাঁ হ্যাঁ, ওই যে ওইখানে, ঠিক আছে, ওইখানে চাঁদটা, চাঁদ অলরেডি ডুবে গেছে, বেশ সুন্দর লাগছে চাঁদটা ক্যামেরায়। আজকে দুপুরবেলায় জানো তো আমরা আজকে সুইসাইড গল্প করছিলাম যে এই কোভিড যদি এবছর না হতো তাহলে কত কিছু প্ল্যান ছিল, তাই না বলো? কত কিছু প্ল্যান ছিল, শিলিগুড়ি যেতাম, ঘুরতে যেতাম, আমাদের তো হোটেল বুকিং হয়ে গেছিল, সব কিছু হয়ে গেছিলো, আর তারপরে আমার এক ননদের বিয়ে ছিল, সেটাও অ্যাটেন্ড করা গেল না, ঘুরতেও যাওয়া গেল না, কতদিন রেস্টুরেন্টে বাইরে খাইনি সেখানেও যাওয়া গেল না, কিচ্ছু হলো না। উইকেন্ডে এদিক ওদিক, উইকেন্ডে এতদিন হয়তো আমাদের পুজো, শিলিগুড়ি যাওয়ার টিকিট হয়ে যেত, হ্যাঁ শপিং একটু একটু করে শুরু হয়ে যেত, কিছুই তো করতে পারছি না এখন, মানে এমন একটা শুধু সিলিন্ডারেরই পুজোর শপিং হয়েছে, আমাদের কিছুই শপিং হয়নি। তো হ্যাঁ, আর জামা কাপড় যেগুলো রয়েছে, মানে অনেক চুড়িদারের পিস ফিস রয়েছে, কিন্তু সেগুলো কি বলতো টেলারিংয়ে দিতেও ভয় লাগছে, এবার কোথায় কি ওরা তৈরি করবে কিভাবে, মানে দিলেই তো হলো না, সেটা নিয়ে এসে আবার ধুয়ে পড়া ও অনেক পরিশ্রম। তোমার কি ঘুম পাচ্ছে? ঘুম পাচ্ছে? অদর্শের মতো বসে থাকলে ঘুম হয়, সারাদিন সারাদিন আজকে সত্যি আমাদের কোনো কাজ ছিল না, আমাদের কাজ হয়ে গেছে তাড়াতাড়ি করে করে, খুব খুব তাড়াতাড়ি কাজ হয়ে গেছে আজকে আমাদের, অনেক সকাল সকাল হয়ে গেছে সব কিছু, মানে অল্প অল্প কিছু করেছি যেহেতু হয়ে গেছে তাড়াতাড়ি, আমাদের দুটোর মধ্যে খাওয়া দাওয়া হয়ে গেছে,
তারপর থেকে তো পুরো একদম পুরো ল্যাদ মোডে চলে গেছি দুজনেই শুয়ে শুয়ে। আর আজকে ওয়েদারটা বেশ ভালোই ছিল, দুপুরের দিকে অতটা গরম গরম ছিল না, ঠান্ডা ঠান্ডা লাগছিল। আর এখন কি বলতো, একটু কাশি হাঁচি যদি কিছু হয় না, আমার তো খালি মনে হচ্ছে এই করোনা হলো না তো, আমার করোনা হলো না তো, দুপুরবেলা একটুখানি কাশি হচ্ছিল, আর আমি ভাবছিলাম তো এই আমাকে মনে হয় ধরেছে। আমি মেনলি বাড়ি থেকে কিছু বেরোই না বেশি, আমার খুব ভয়ই লাগে, বাড়িতেও বেশি যাই না, আমার খুব ভয় লাগে এখন। এই বেরোলেই হাত স্যানিটাইজ করো, এটা করো সেটা করো, ভীষণ এত ভয় লাগে, এর জন্য অত বেরোইও না, বাড়িতেই থাকি। এতে না আরো বেশি বোরিং লাগছে, একদম ভালোই লাগছে না, একদম কি করবো বুঝে উঠতে পারছি না। ফেসবুক হোয়াটসঅ্যাপ করে আর কতক্ষণ ভালো লাগে, ইউটিউব করে করে বোর হয়ে গেছি, ভিডিও দেখে দেখো বোর হয়ে গেছি, কিছুই করার নেই মনে হচ্ছে জানো তো। যাই হোক, আর কি বলবো, মানে গত বছর পুজোর সময় আমরা কি সুন্দর বারবিকিউ নেশনে গেছিলাম, কত খেয়েছিলাম চিংড়ি মাছ, আর আমি তো বারবিকিউতে গেলে এত এত চিংড়ি খাই, তাই না? হ্যাঁ, ওরে বাবা চিংড়ি ছিল, ইলিশটা তোমাদেরকে না ফটোগুলো আমি এইখানে দিয়ে দেবো। হ্যাঁ, চিংড়ি ইলিশ, হ্যাঁ আছে আছে, সব ফেসবুকে দেওয়া রয়েছে, চিংড়ি ইলিশ প্রচুর খেয়েছিলাম। মানে আর ও তো চিংড়ি ইলিশ কোনোটাই খায় না, তো ওর অতটা ভালো হয়নি, তাই না? তোমার খাওয়াটা তো ভালো হয়নি তো? আমি মটন আর চিকেন খেয়েছিলাম, মাটন আর চিকেন খেয়েছিলাম। আমি তো সেই চিংড়ি ইলিশ কাকে বলে, তোমাদের ফটোগুলো দিয়ে দেবো। হ্যাঁ, এখন দেখেও কিন্তু পেট ভরে যায়, আমার তো হয় অ্যাটলিস্ট, ভালো ভালো খাবার দেখো পেট ভরে যায়। আর একটা মজার কথা তোমাদেরকে বলবো, গত বছর যেটা গিয়েছিলাম ওটা শিলিগুড়ি বারবিকিউ, হ্যাঁ ওটা শিলিগুড়ি বারবিকিউ নেশন ছিল, শিলিগুড়ি গিয়েছিলাম, শিলিগুড়ি বারবিকিউ নেশন, আর ওটা নতুন ছিল মানে বেশি দিন হয়নি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওখানে একটা সাইড আছে, উইন্ডো ভিউ নিলে ওখান থেকে একদম আকাশ পরিষ্কার থাকলে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। লকডাউন কাটতে দাও, সমস্ত কিছু ঠিকঠাক হতে দাও, কন্টেন্ট দেখবে বাপরে, তাই না? বিশাল, বাড়ির ছাদ থেকেই কন্টেন্ট, কাঞ্চনজঙ্ঘা দেখতে পাওয়া যায়, আমি দেখিনি এখনো পর্যন্ত। মানে আমি যখন যখন গেছি, বেশিরভাগ তো যাওয়া হয়নি, আমি দেখতে পাইনি তো। ওর তো আমি দুবারই গেছি শিলিগুড়িতে, আর যেতে পারলাম কোথায়, বাবা মারা দেখেছে, আমার মেসো মাসি বাবা মা দেখেছে, আর ওরা তো ছোট থেকেই দেখছে। আমার পাহাড় দারুণ লাগে তো, সেই ভাবছি আর কি কবে যাওয়া হবে, কবে সব দেখতে পারবো। মনে হচ্ছে পরের বছর, এবছর আর হবে না। কত ভালো ভালো কন্টেন্ট তোমাদের, কত কিছু দেখাতে পারতাম, আর ওখানে গেলে তো একটু একটু এদিকে দিক গেলেই কত কিছু দেখতে পাওয়া যায়, মানে এত সুন্দর সিনারি। আর জানোই তো পাহাড় তো আমার তো কি ভালোই না লাগে তো। যাই হোক, আর এখন কটা বাজে, 8টা বাজে বোধ হয়, 8:10 বাজে, প্রচুর রাত বাকি। কিন্তু ভাবছি কি করবো, এত তাড়াতাড়ি তো রাতের খাবারও খেতে পারবো না, কিছু তো মনে হচ্ছে একটা বানাতেই হবে। খাবে কিছু? আমি আছে কিন্তু, মানে পাস্তা রয়েছে করা যায়, সুজি রয়েছে করা যায়, কিন্তু কি করব বুঝতে পারছি না, কোনটা খাবো। সুজি করবে, ওই যে ঝাল ঝাল সুজি, হ্যাঁ ঝাল সুজি তো করাই যায়, খাবে করো তো একটু, তাই একটু ঝাল সুজি করি, কি করব। 8টা বাজে মাত্র, মানে খেতে খেতে অনেক দেরি আছে এখনো, খিদেও পেয়েছে। ঠিক আছে, তাহলে অল্প করে ঝাল সুজি করছি, ঠিক আছে চলো। তো আমি এতক্ষণ বসে মোবাইলে একটা গেম খেলছিলাম, আর রাই যথারীতি রান্নাঘরে চলে গেছে ঝাল সুজি বানাবে বলে, তো একবার যাই গিয়ে দেখি কি হচ্ছে, কত দূর হচ্ছে, তো যাই গিয়ে দেখি। ঠিক ও কত দূরে কি, আরে ঝাল সুজি করতে গেলে অনেক সময় লাগতো, এখন আবার পেঁয়াজ পেঁয়াজ কাটতে হতো, আর সত্যি খিদে পেয়ে গেছে আমার তো, এই কারণে ভাবলাম পাউরুটি। সকালের মতো নাকি? আমার না না সকালের মতো না, একটু ওই ভেতরে ডিমের অমলেট করবো, আর ভেতরে ডিমের অমলেট দিয়ে একটু মেয়োনিজ দিয়ে খেয়ে নেবো। ওকে, আমারটা তো মেয়োনিজ দিও না, তাড়াতাড়ি হয়ে যাবে। ঠিক আছে, তাই ভালো।
হচ্ছে আমাদের ব্রেড অমলেট, ভেতরে মানে ভরপুর ভর্তাটা হচ্ছে ভরপুর, আমি তো সস নিয়েছি সস, আর আমার পেটটা ফুলেই যাচ্ছে না, এই মিয়ানিস যাই হোক ঠিক আছে খিদে পেয়েছে খাই দেখি কেমন মানে কেমন কি হবে আমরা এখানেই শেষ করছি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করে জানিও, সাবস্ক্রাইব করে দিও আমাদের চ্যানেলটা, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর শেয়ার করো, আর আর আবার দেখা হবে নতুন ভিডিও নিয়ে, তবে পর্যন্ত টাটা, বাই বাই, গুড নাইট, ভালো থেকো তোমরা সবাই, গুড নাইট।